শিল্প বিপ্লব বেসিক্যালি এই বিপ্লবটা হলো আসলে আবিষ্কার আবিষ্কারের ফলে পরিবর্তন, এটাই সাধারণত বোঝায়। শিল্প বিপ্লব পৃথিবীতে মোট চারটা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ। এই চারটা বিপ্লব পৃথিবীতে চারটা বিপ্লব হয় শিল্প বিপ্লবের। প্রথম বিপ্লব হয় 1750 থেকে 1850। দ্বিতীয়টা নিয়ে একটু কনফিউশন আছে অনেক জায়গায়, এটা এক এক গোষ্ঠী এক এক মনে করে। 1870 থেকে 1900 বা 1914 বলে, যে প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত। আর তৃতীয় বিশ্বযুদ্ধ হলো, তৃতীয় শিল্প বিপ্লব হলো 1960 থেকে 1990। আর চতুর্থ শিল্প বিপ্লব এটা 2015 থেকে বর্তমান, এবং এটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই বিপ্লবের আবিষ্কার ছিল হলো বাষ্পীয় ইঞ্জিন, অর্থাৎ প্রথম শিল্প বিপ্লব হয়েছে বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারের ফলে। বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার। দ্বিতীয় শিল্প বিপ্লব হয়েছিল বিদ্যুতের আবিষ্কার, বিদ্যুতের আবিষ্কার। তৃতীয় শিল্প বিপ্লব হয়েছিল ইন্টারনেট ও কম্পিউটারের আবিষ্কার, ইন্টারনেট ও কম্পিউটারের আবিষ্কার, কম্পিউটারের আবিষ্কার। 2015 সালে যে বিপ্লবটা, সেই বিপ্লবটা হলো উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন। সেটা হলো উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন বা চতুর্থ শিল্প বিপ্লব। এই উৎপাদন ব্যবস্থার আধুনিকটা কি, এখানে বিষয় হলো, যেমন ধরেন রোবোটিক্স আবিষ্কার। পৃথিবীতে এখন সবচাইতে বেশি যে গবেষণা হচ্ছে সেটা হচ্ছে আইওটি। আইওটি মানে ইন্টারনেট অফ থিংস, আইওটি। এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টটা, ইন্টারনেট অফ থিংস, ইন্টারনেট অফ থিংস। অর্থাৎ মানে ইন্টারনেটের কতটা সহজীকরণভাবে ইন্টারনেট ইউজ করা যেতে পারে। আপনি দেখেন না, ইতালিতে বসে না ফ্রান্সে বসে, সে কিন্তু কয়েকদিন আগে ঢাকায় বাড়ি চুরি হচ্ছে, ঘর চুরি হচ্ছে, সে কিন্তু ওখান থেকে দেখছে, এবং সে এখান থেকে চোর পাঠায়, মানে পুলিশ পাঠায়, তাকে অ্যারেস্ট করেছে। সো এখানে এখন ইন্টারনেট এখন কতটা, ঘড়ির মধ্যে ইন্টারনেট, ঘড়ির মধ্যে ইন্টারনেট দেখা যায়। আপনার এখান থেকে আপনি ঘড়ির মধ্যে দেখতে পারবেন যে আপনার টেম্পারেচার কত, আপনার কোন জায়গায় কী টেম্পারেচার আছে, ক্লিক করে দেখা যায়। অর্থাৎ কত সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারে, সেটা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এটা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়, এবং এইসব কারণে, অর্থাৎ আইসিটির উন্নয়ন, রোবোটিক্স আবিষ্কার, স্মার্টফোন, তারপর হলো আপনার 5G 6G, এগুলো সব আপনার উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে একটা প্রভাব ফেলতেছে। উৎপাদন ব্যবস্থার আধুনিক একটা হলো চতুর্থ শিল্প বিপ্লব। এবং এই কনসেপ্টটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা শোয়াব, SCHWAB, শোয়াব প্রথম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন নামে বই লেখেন, তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন বইটি লিখছেন কে? ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন বইটি লেখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা শোয়াব, SCHWAB, শোয়াব। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা শোয়াব প্রথম ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন গ্রন্থ লেখেন, নামে গ্রন্থ লেখেন, এবং এই গ্রন্থটা লিখছেন তিনি 2015 সালে। অর্থাৎ এটা চতুর্থ শিল্প বিপ্লব, এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে, মানে এর ফলাফলটা কিন্তু সুদূরপ্রসারী, অর্থাৎ এটার ফলে উন্নত বিশ্ব উন্নত হবে, আর দরিদ্র বিশ্ব দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকবে। কারণ টেকনোলজিক্যাল নলেজ এটা উন্নত বিশ্বের আছে, আর টেকনোলজিক্যাল নলেজ যেহেতু দরিদ্র বিশ্বের নাই, তাহলে তারা আরও দরিদ্র হয়ে যাবে। কারণ তাদের এই টেকনোলজিটা, মানে এটাকে কন্ট্রোল করার জন্য তার কিন্তু কী করতে হবে, উন্নত বিশ্ব থেকে তার কিন্তু, মানে দক্ষ মানব সম্পদ তাকে দিয়ে তা শিখতে হবে। সো এখানে উন্নত বিশ্ব এই দক্ষ মানব সম্পদ রপ্তানি করে সে কিন্তু এখান থেকে
প্রচুর একটা আয় করতে পারবে, এবং দরিদ্র দেশগুলো তাদের এই টেকনোলজিক্যাল সাপোর্টগুলো কিনতে হবে। এ কারণে দরিদ্র দেশগুলো আরো দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকবে। উৎপাদন ব্যবস্থার আধুনিকীকরণের ফলে এখানে বেকারত্ব বাড়ার একটা আশঙ্কা আছে, বেকারত্ব বাড়ার একটা আশঙ্কা আছে। কারণ সবাই এখন মানে যার লোক লাগবে 20 জন, সে কাজগুলো এখন 10 জন করে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু সে বাকি যারা আছে তারা কিন্তু বেকার হয়ে যাবে। তাহলে বেকারত্ব বাড়বে, ঝুঁকি বাড়বে, অর্থাৎ এখানে অর্থনৈতিক ঝুঁকিও বাড়বে, অর্থাৎ দরিদ্র দেশগুলো আরও বেশি দরিদ্র হওয়ার ঝুঁকিতে থাকবে, উন্নত বিশ্ব আরও বেশি উন্নত হবে, কাজ বা উৎপাদন ব্যবস্থা খুব সহজ হয়ে যাবে, উৎপাদন ব্যবস্থা খুব সহজ হয়ে যাবে, কিন্তু এই দৌড়ে যে টিকতে পারবে সে টিকে থাকবে, আর দৌড়ে টিকতে না পারলে সে কিন্তু এখান থেকে মানে সে হারিয়ে যাবে।